নমস্কার বন্ধুরা, লিভিয়ার ডু ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগত। এখন আমরা ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষার 2016 সালের ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলির সমাধান করব। তাই চলো আর দেরি না করে আমরা সমাধান শুরু করি। শুরু করার আগে বন্ধুরা, যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ NMMS পরীক্ষার বিগত বছরের অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং মেন্টাল অ্যাবিলিটি টেস্টের প্রশ্নগুলির সমাধান তোমরা আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলছি, NMMS পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তোমরা এই চ্যানেলটি ফলো করতে পারো। তাই প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আমার ভিডিওগুলিকে শেয়ার করে ছড়িয়ে দাও, যাতে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলেছে, জলের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করতে থাকলে তার কীরূপ আয়তন পরিবর্তন লক্ষ্য করা যাবে। তাহলে আমরা তাপমাত্রা কত থেকে কত বৃদ্ধি করছি? 0 ডিগ্রি সি থেকে 15 ডিগ্রি সি পর্যন্ত আমরা তাপমাত্রা বৃদ্ধি করছি। আর তার কী পরিবর্তন হবে চাইছি আমরা দেখতে? আয়তন পরিবর্তন। সাধারণত আমরা কি জানি বন্ধুরা, যে তরল পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বাড়ে। তোমরা দেখেছো জলও ফোটালে আয়তন বেড়ে উথলে যায়, বা চা, তোমরা চা তৈরি করার সময় দেখেছো যখন চা ফুটতে শুরু করে মানে উষ্ণতা বেড়ে যায়, তখন চা উথলে সসপ্যান থেকে পড়ে যায় বাইরে। কিন্তু জলের ক্ষেত্রে যদি প্রথম 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তোমরা এর ঘনত্বের লেখচিত্র লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে, অর্থাৎ জলের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে আয়তনের হ্রাস বৃদ্ধির একটু অন্যান্য তরলের তুলনায় পার্থক্য হয়। কীরকম? না, প্রথম 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বৃদ্ধির জন্য তরলের জলের ক্ষেত্রে ঘনত্ব বাড়ে, ঠিক আছে? এরপর 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যত উষ্ণতা বাড়াবে তত ঘনত্ব আবার কমবে, ঠিক আছে? তাহলে প্রথম 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি পর্যন্ত তরলের ঘনত্ব বাড়ে, জলের ক্ষেত্রে ঘনত্ব বাড়ে, 4 ডিগ্রির পরে আবার উষ্ণতা বাড়ালে কমবে। তাহলে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত ঘনত্ব বাড়ে মানে কি? ঘনত্ব বাড়লে কী হবে? আয়তন কমে যাবে। তাহলে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত জলের ঘনত্ব বাড়ছে মানে আয়তন কমবে, এবং 4 ডিগ্রির পরে আয়তন বাড়তে থাকবে। তাহলে কী হবে? আয়তন প্রথমে কমবে পরে বাড়বে, তাহলে প্রথমে হ্রাস পাবে পরে বৃদ্ধি পাবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন বন্ধুরা, যে শুষ্ক বরফ হলো কী? শুষ্ক বরফ তোমরা সবাই জানো, শুষ্ক বরফ হলো কঠিন কার্বন ডাইঅক্সাইড হলো শুষ্ক বরফ, এটি সঠিক উত্তর হবে। এই বইতে এই প্রশ্নের উত্তর কিন্তু ভুল দেওয়া আছে, তাই তোমরা খুব সাবধানে এই বইটি পড়ার সময় নজর রাখবে, কারণ এই বইতে কিছু প্রিন্টিং মিস্টেক আছে। পরের প্রশ্ন, তিনটি রোধের মান যথাক্রমে R1, R2 এবং R3, যেখানে R1 > R2 > R3, মানে প্রথম রোধটা R1 রোধটা R2 রোধের থেকে বড়, আবার R2 রোধটা R3 রোধের থেকে বড়, তার মানে R1 রোধটা সব থেকে বড়, তার থেকে ছোট হচ্ছে R2, তার থেকে ছোট হচ্ছে R3, অর্থাৎ এই তিনটি রোধ দেওয়া আছে, এদের শ্রেণী সমবায় যুক্ত করা হলো। তাহলে এদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান I1, I2 এবং I3 হলে কোনটা ঠিক? I1, I2, I3 সমান, নাকি I1 I3 > I2 > I3, নাকি I1 < I2 < I3, নাকি I1 > I2 < I3? এর জন্য বন্ধুরা খুব সহজ প্রশ্ন এটা, রোধের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়। দেখো কীভাবে হয় শ্রেণী সমবায়, এখানে বলেছি আমি শ্রেণী সমবায়টা শিখিয়ে দিচ্ছি। ধরো এখানে একটা ব্যাটারির সঙ্গে কতগুলো রোধ, এটা একটা ব্যাটারি, তার সঙ্গে আমরা যুক্ত করেছি রোধকে। রোধ মানে কি? ধরো এখানে একটা ল্যাম্প লাগাতে পারি, ল্যাম্প মানে রোধ, আবার একটা পাখা লাগানো, পাখা মানেও সেটা একটা রোধ, ঠিক আছে? এইভাবে ভাবতে পারো। তাহলে প্রথমে ভাবো, এখানে একটা রোধ, একটা আমরা পাখা লাগিয়েছি, এখানে পাখা ফ্যান, তাহলে এফ একটা রোধ, ঠিক আছে? এই রোধটাকে কীরকম করে আমরা আঁকবো? আমরা এইরকম করে একটা রোধ আঁকি। তাহলে এই রোধটা কি? একটা পাখা লাগানো আছে, ভাবো এফ লিখছি আমি ফ্যান। এরপরে আর একটা রোধ, ধরো এখানে একটা আমাদের ল্যাম্প লাগানো আছে, ঠিক আছে? তাহলে এইটা আর একটা রোধ। আর একটা রোধ ভাবো আমাদের, যে আমাদের এখানে একটা হিটার চলছে এখানে, সেটাকে আমি আর একটা রোধ এভাবে আঁকছি। তাহলে তিনটে রোধ এইভাবে লাগানো আছে। এখন তারা যদি শ্রেণী সমবায় যুক্ত করা থাকে, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তোমরা এটা মনে রাখবে যে তাদের দুই কি হয় না, একই প্রত্যেকটার মধ্য দিয়ে রোধের, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ মাত্রা যাবে, অর্থাৎ এই দিকে যে তড়িৎটা যাচ্ছে সে তো এই দিকে আসবে, এসে সার্কিটটা কমপ্লিট করবে, সুতরাং তড়িৎ প্রবাহ মাত্রা একই হবে, অর্থাৎ I1, I2, I3 সমান হবে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো বলে আর কি বন্ধুরা, তোমাদেরকে আমি এই রোধ সংক্রান্ত ভিডিও আমি কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসবো, তাই যারা এই রোধ সংক্রান্ত বা এই ভৌতবিজ্ঞানের এই কনসেপ্টের জায়গাগুলি শিখতে চাও, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুব শীঘ্রই আমরা এই ওহমের সূত্র এবং এই রোধ সংক্রান্ত ভিডিওগুলি নিয়ে আসবো, যাতে তোমাদের NMMS পরীক্ষাতে সুবিধা হয়। পরের প্রশ্নটিতে বলেছে,
যে সোডিয়াম জিঙ্কেটের সংকেত কি? সোডিয়াম জিঙ্কেটের সংকেত তোমরা মনে রাখবে বন্ধুরা, Na2ZnO2, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে? তো বন্ধুরা, এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে এই সংক্রান্ত একটি সূত্র আমি তোমাদেরকে অলরেডি বলেই দিয়েছি, যে যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। সেলসিয়াস স্কেল টু ফারেনহাইট স্কেলের পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সূত্র হলো C/5 = F-32/9। এই সূত্রটি জানলেই তোমাদের কিন্তু অনেক অঙ্ক হয়ে যাবে, তাই তোমরা প্লিজ এই সূত্রটা ভালো করে মনে রাখবে, কারণ এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ, এটা থেকে একটা অঙ্ক প্রায় প্রত্যেক বছরই আসছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। কী বলেছে, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ, ফারেনহাইট স্কেলের পাঠটা কি এফ না, এফটা কী হবে, সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। তাহলে সেলসিয়াস স্কেলের পাঠ কত আমরা জানি সি, তাহলে তার দ্বিগুণ মানে 2 দ্বিগুণ করলে হবে 2C, তাহলে এফটা হয়ে যাবে 2C। তাহলে এফের জায়গায় আমরা 2C বসিয়ে দেবো। তাহলে দেখো, তাহলে C/5 = এফের জায়গায় আমরা 2C বসিয়ে দিই, আমাদেরকে এটাই হয়তো বার করতে হবে, সি এর মান 2C - 32/9। তাহলে কি হবে, দেখো কোনাকোনি গুণ করবো আমরা, 9 দিয়ে C কে গুণ করলে হবে 9C = এটাকে 5 দিয়ে গুণ করলে দেখতে হবে 5 দুগুণে 10C, আর -5 × 32 মানে 5 দুগুণে 10 = 0, হয় দেখো 1 10, 5 × 3 = 15 = 16। ঠিক আছে, তাহলে এই 10C টাকে বাম দিকে নিয়ে আসি, কী হবে 9C - 10C = -160। এবার দেখো, 9C থেকে 10C বিয়োগ করলে কি হয়, -C, সেটা মানে হচ্ছে -160। এই মাইনাস মাইনাস কেটে গেল দুদিকে, তাহলে C = 160। তাহলে এই সিটা কি সেন্টিগ্রেড স্কেলের পাঠ, তাহলে 160 ডিগ্রি সেন্টিগ্রেড যখন উষ্ণতা, তখন সেই উষ্ণতাটা হয়ে যাবে সেলসিয়াস স্কেলে, 160 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়ে যাবে ফারেনহাইট স্কেলে, সেলসিয়াস স্কেলের দ্বিগুণ উষ্ণতা হবে সেটি। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অপশন সি, তাহলে উত্তরটা কি হবে না, 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। পরের প্রশ্নটা বলেছে, এক আলোকবর্ষ হলো কোন কত কিমি? দেখো এখানে কত কিমি উত্তর চেয়েছে, প্রত্যেকটা কিমিতে আছে। আমরা কি জানি আলোর গতিবেগ, আমরা কি জানি এটা তোমরা সবাই জানো যে আলোর গতিবেগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই যে 2⁸, এটার মানে দেখো আমি বলেছিলাম, তবু আবার বলে দিচ্ছি, ধরো 10² এটার মানে মাথায় যতগুলো যত পাওয়ার থাকবে 2, তার মানে 1 এর গায়ে 2 শূন্য, যদি 10 কিউ থাকতো তার মানে 1 এর গায়ে 3 শূন্য, তাহলে এখানে 10⁸, এর মানে 1 এর গায়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 শূন্য, বুঝেছ? তাহলে গতিবেগ কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আলোর, এটা মনে রাখবে, এই তথ্যটা তোমরা মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে কি, আলো, আমি তাহলে এখানে লিখছি, আলো 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ড সময়ে কতটা যায় না, এই 3 × 10⁸ মিটার, তাহলে 3 × 10⁸ মিটার, তার মানে কতটা, তার মানে 3 × 10⁸ মানে কত, 1 এর গায়ে 8 শূন্য, 1, 2, 3, 4, 6, 7, 8, এত মিটার যায় আলো 1 সেকেন্ডে। কিন্তু আমার উত্তর কী চেয়েছে দেখো, কিমিতে। তাহলে আমি প্রথমে মিটারটাকে কিলোমিটার করব, মিটারটাকে কিলোমিটার করতে গেলে আমরা জানি 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হলো, 1000 দিয়ে ভাগ করব, তাহলে আলো 1 সেকেন্ডে যায় সমান 3 × 10⁸ মানে 1 এর গায়ে 8 শূন্য, 2, 4, 5, 6, 7, 8, এইটা বাই 1000 দিয়ে ভাগ, যে 1000 দিয়ে ভাগ করে দিলাম মিটারটা কিন্তু কিলোমিটার হয়ে গেল। তাহলে ভাগ করার পরে 3টে শূন্য কেটে যাবে উপর নিচে, তাহলে 1, 2, 3টে শূন্য কেটে দিলাম, তাহলে এখন কত হয়ে গেল, 3 × 1 এর গায়ে কটা শূন্য, 1, 2, 3, 4, 5টা শূন্য পড়ে আছে, এত কিমি। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, এটাকে লিখতে পারি 3 × 10⁵, কারণ 1 এর গায়ে 5টা শূন্য আছে, এত কিমি। তাহলে আলো 1 সেকেন্ডে যায় এত কিমি, কিন্তু আমাদের চেয়েছে কি, এক আলোকবর্ষ। আচ্ছা, এক আলোকবর্ষ কি, আলোকবর্ষ কি তোমরা জানো না, যদি জানো আমি বলে দিচ্ছি, জেনে নাও, আলোকবর্ষ মানে হলো, এই কথাটার মানে হলো যে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাই হলো এক আলোকবর্ষ, এক
আলোক বর্ষ। তাহলে আমরা কি পার করলাম যে আলো 1 সেকেন্ডে যায় 1 কিমি, তাহলে আলো 1 বছরে কত যাবে? দেখো আলো 1 বছরে যায় সমান, তাহলে 1 বছর সমান কত? দেখো আলো 1 সেকেন্ডে যায় 3 × 10^5 কিমি, কিন্তু আমাকে চাই তো 1 বছরে, তাহলে এটা গেল 1 সেকেন্ডে, তাহলে এটা 1 সেকেন্ডে, তাহলে আলো 1 সেকেন্ডে যায়, তাহলে 1 বছর সমান কত সেকেন্ড আগে বার করি? 1 বছর সমান কত? 365 দিন। 365 দিন সমান কত? না 365 প্রতিদিনে 24 ঘন্টা, তাহলে 365 × 24 ঘন্টা। আচ্ছা এবার এটাকে মিনিট সেকেন্ড করব, তাহলে 24 ঘন্টা, 365 × 24 ঘন্টা। আবার এত ঘন্টাকে আমরা যদি সেকেন্ড করি, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে এইটাকে 3600 দিয়ে গুণ করলে যাবে এত সেকেন্ড, তাহলে 1 বছর মানে হচ্ছে এই এত সেকেন্ড। তাহলে আলো যদি 1 সেকেন্ড সময়ে যায় এতটা, তাহলে 1 বছর অর্থাৎ এত সেকেন্ড সময়ে কত যাবে? না এই সংখ্যাটাকে এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে আলো বা এক এক আলোকবর্ষ আর কি, মানে আলো 1 বছরে যায় কতটা, তার মানে 1 আলোকবর্ষ সমান, তাহলে গুণ করো 3 এই সংখ্যাটাকে 3 × 10^5 দিয়ে, তাহলে 365 × 24 × 3 × 10^5 কিমি, এত কিমি হবে। এবার চলো আমরা এই গুণটা করে নিই। দেখো আমরা এই গুণটা ক্যালকুলেটারে করবো তোমার বোঝার সুবিধার জন্য, ভালো করে লক্ষ্য করো আমি গুণটা করছি। দেখো প্রথমে আছে, দেখো 365 লিখলাম, 3, 6, 5, 365 × 24 × 2, 4, তারপরে × 3600 × 3 × 3 × 10^5 × 10^5 লেখার নিয়ম হচ্ছে এইভাবে। এবার আমরা সমান চিহ্নটি পেয়ে দিই, কত হলো? দেখো 9.4608 × 10^12, ভালো করে লক্ষ্য করো, দেখো 10^12 লেখা আছে, ঠিক আছে? তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানটা 10^12 লেখা আছে, দেখো আমি ক্যামেরাটা কাছে নিয়ে যাচ্ছি, দেখো 10^12 এখানে 10 লেখা আছে, দেখো ছোট্ট করে, তাহলে 9.4608 × 10^12, তাহলে উত্তর হয়ে যাবে বইয়েতে যেটা আছে অপশন ডিতে, দেখো আছে 9.46 × 10^12 কিমি, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নটা বন্ধুরা বলেছে, 500 গ্রাম ভরের একটি বস্তু অভিকর্ষের অধীনে অবাধে পড়তে থাকলে বস্তুটির ওজন হবে কত? দেখো এখানে একটু জিনিস বোঝার আছে, ওজন কথাটার মানে কি? আমরা কি জানি একটা সূত্র, ওজন সমান মাস ইনটু গ্র্যাভিটি, ঠিক আছে? কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, ওজন বলতে কি বোঝাই? আমরা যখন আমরা অথবা কোনো বস্তু, ধরো এটা ভূমি পৃথিবীপৃষ্ঠ, যখন পৃথিবীপৃষ্ঠে একটি বস্তু বা আমরা দাঁড়িয়ে থাকি, তখন তার ওজন বলতে কি বোঝাই? না এই বস্তুটি যখন পৃথিবীপৃষ্ঠে রাখো, তখন এ তার ভরের জন্য তো পৃথিবীর যে পৃথিবী মানে ভূমির উপরে তো একটা ফোর্স নিচের দিকে ক্রিয়া করে, তাহলে নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, এর ফলে পৃথিবী কী করবে, এই বস্তুটাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করবে, ঠিক আছে? এই বলটাই বস্তুটাকে, অথবা আমরা যখন দাঁড়িয়ে থাকি আমাদেরও তাই একই হয় যে পৃথিবী ওই গ্রাউন্ড যে যেখানে আমরা মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে থাকি সেখানে একটা লম্ব বল ক্রিয়া করে, পৃথিবী একটা বল ক্রিয়া করে, পৃথিবী একটা বল এভাবে লম্বভাবে ক্রিয়া করে যাতে আমাদের ওজনটা ব্যালেন্স করতে পারি, আমরা অভিকর্ষ ত্বরণের জন্য যে টানটা থাকে সেটাকে ব্যালেন্স করতে পারি, তো আমাদের ভরটাকে, তো এটাই হলো ওজন। এখন একটা বস্তু যখন ফ্রিলি ফল করছে, ধরো এখানে একটা বস্তু আছে উপর থেকে, সে যখন পড়ছে তখন এর নিচে তো কোনো ভূমি নেই, অর্থাৎ একে বিরুদ্ধ বল দেওয়ার জন্য উপরের দিকে কেউ নেই, ফলে এই বস্তুটার তখন ওজন কোনো থাকে না, ফ্রি ওজন থাকে না, ফলে বস্তুটির ওজন হয় তখন শূন্য, তাই অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নটা বলেছে যে কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক মান কত হবে? এখানে একটা সূত্র তোমরা মনে রাখবে বন্ধুরা, কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। দেখো এটা তোমরা মনে রাখবে যে কেলভিন স্কেলের তাপমাত্রাকে আমরা যদি কে দ্বারা চিহ্নিত করি আর সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে সি দ্বারা চিহ্নিত করলে কে সমান সি প্লাস 273, এই সূত্রটি তোমরা মনে রাখবে, যেখানে কে হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা, সি হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। এখন বলছে কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত? আমরা কি জানি জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা দেখো ডিগ্রি সি মানে সেন্টিগ্রেড স্কেলে মান, তাহলে কেলভিন স্কেলে পাঠ কেটা কত হবে? তাহলে কে সমান সেলসিয়াস স্কেলে কত আমরা জানি 100, বসিয়ে দাও, যোগ আর 273,
তাহলে 100 সাথে 273 যোগ করলে কত হবে 373, তাহলে কেলভিন স্কেলে পাঠ হবে 373 কেলভিন, অপশন সি হয়ে যাবে উত্তর। পরের প্রশ্ন বলেছে ব্লু ভিট্রিয়লের সংকেত কি। এটা বন্ধুরা মনে রাখবে, ব্লু ভিট্রিয়াল হলো কপার সালফেট যাতে 5 অণু জল থাকে, তাহলে CuSO4 5H2O, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আর তোমাদেরকে আমি সুবিধার জন্য কীরকম দেখতে ব্লু ভিট্রিয়াল ছবিটা এখানে দিয়ে দিলাম, দেখো এই ছবিটা আমরা উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। বলেছে ঘনত্বের মাত্রা হলো কি, সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো কীভাবে মাত্রা নির্ণয় করতে হয় একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমরা কি জানি ঘনত্বের সূত্র কি, ঘনত্ব সমান আমরা কি জানি ভর বাই আয়তন, এটা আমরা জানি। আচ্ছা আবার আয়তনটা কি, ধরো একটা ঘনক তার আয়তন কি, আয়তন মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আবার দেখো এখানে আয়তনের সূত্র লিখছি, আয়তন মানে সাধারণত আমরা কি জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এটা যদি আয়ত ঘনকের ক্ষেত্রে, ঠিক আছে। এবার দেখো এখানে তাহলে দৈর্ঘ্যটা যা আমরা ধরো কোনো কিছু দৈর্ঘ্য কিসে মাপি, মিটার বা সেন্টিমিটারে, প্রস্থটাও তো আমরা মিটার বা সেন্টিমিটারে মাপি, উচ্চতাটাও তাই, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো সবই কিন্তু দৈর্ঘ্যের একক, এদের এককগুলো দৈর্ঘ্যের একক। তাহলে আয়তনটাকে আমরা দৈর্ঘ্যতার হোলকেও লিখতে পারি, তাহলে কি হলো ভর বাই দৈর্ঘ্যতার হোল কিউ, কারণ আয়তন ছিল দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এখন প্রস্থ আর উচ্চতা এগুলো সবই এক প্রকারের দৈর্ঘ্য, সেই জন্য দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য ভাবতে পারি, তাই দৈর্ঘ্যতার হোল কিউ। এখন ভর মানে মাস, সেটাকে আমরা এম চিহ্ন দিয়ে লিখব, আর দৈর্ঘ্য মানে হচ্ছে লেন্থ, তাই সেটাকে এল দ্বারা লিখবো, আর তার হোল কিউ ছিল তাহলে L³, তাহলে M/L³, ঠিক আছে। এবার তোমরা সূচক পড়েছো, সেই অনুযায়ী তাহলে কী হবে, এম এল কিউ নিচে আছে, তাহলে এটা যখন উপরেও আসবে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাহলে ML⁻³ হয়ে যাবে উত্তর, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আর একটা জিনিস বন্ধুরা মনে রাখবে যে মাত্রাকে কিন্তু সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখি, সেই জন্য এখানে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, ঠিক আছে। প্রশ্নটা বলেছে CaOH⁻² এর অম্লগ্রাহিতা হলো কত, আমাদেরকে বলতে হবে। তা আমি তোমাদেরকে অম্লগ্রাহিতা কী আগে সেটা বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। অম্লগ্রাহিতা হলো কোনো ক্ষারক জলীয় দ্রবণে যতগুলি OH- আয়ন দেয়, তাহলে জলীয় দ্রবণ দ্রবীভূত হওয়ার পর যতগুলো OH- আয়ন দেয় সেই সংখ্যাটাই হলো সেই ক্ষারক বা ক্ষারের অম্লগ্রাহিতা। তাহলে এখানে CaOH⁻² জলীয় দ্রবণে কী হবে, CaOH⁻² জলীয় দ্রবণে ভেঙে গিয়ে কী দেবে, এটা দেবে Ca2+ আয়ন, আর দুটো OH- আয়ন দেবে। দেখো OH⁻² আছে, তার মানে দুটো OH- আয়ন দেবে, তাহলে জলীয় দ্রবণ এটি কতগুলি OH- আয়ন দেবে, দুটি OH- আয়ন দেবে, OH- আয়ন দেবে দুটি, সেই জন্য এর অম্লগ্রাহিতা হয়ে যাবে অপশন এ 2 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ হবে সঠিক উত্তর 2। পরের প্রশ্নটা বন্ধু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলেছে একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য সমান 6 সেমি, তাহলে এর চৌম্বক দৈর্ঘ্য কত হবে। দেখো আগে জ্যামিতিক দৈর্ঘ্য আর চৌম্বক দৈর্ঘ্য জিনিসটা বোঝো, তাহলে ভাবো এইটা হচ্ছে একটা দণ্ডচুম্বক, তাহলে এর মেরু থাকবে, মেরুটা কিন্তু একবারে ধারে থাকে না, ধার থেকে একটু ভিতরের দিকে, তাহলে এখানটা ধরো এটা উত্তর মেরু, আর এখানটা ধরো এটা দক্ষিণ মেরু, তাহলে এই দুটো মেরুকে যোগ করলে যে দূরত্বটা এই দুটো মেরুর মাঝের এই দূরত্বটাকে এইটুকু দূরত্বটাকে বলা হয় এর চৌম্বক দৈর্ঘ্য। আর এই জ্যামিতিক দৈর্ঘ্য কি, পুরো এই ধার থেকে একদম এই ধার পর্যন্ত দৈর্ঘ্যটা জ্যামিতিক দৈর্ঘ্য, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে জ্যামিতিক দৈর্ঘ্যটা বড় চৌম্বক দৈর্ঘ্যের থেকে, কারণ চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে এই দুটো মেরু, যেটা এই দুটো মেরু তাদের মধ্যেকার দূরত্ব, কিন্তু এর জ্যামিতিক দৈর্ঘ্যটা কিন্তু এই পুরোটা পুরো চৌম্বকটা, তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয়, চৌম্বক দৈর্ঘ্য কি দুটো মেরু তার ভিতরে আছে, তাহলে তার দৈর্ঘ্য কম হবে জ্যামিতিক দৈর্ঘ্যের থেকে, তাহলে চৌম্বক দৈর্ঘ্য হয়ে যাবে 6 সেন্টিমিটারে কম, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়াও একটি সূত্র আছে এই জ্যামিতিক দৈর্ঘ্য আর চৌম্বক দৈর্ঘ্যের মধ্যে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো কীভাবে নির্ণয় করতে হয়। এই সূত্রটা তোমরা মনে রাখবে, চৌম্বক দৈর্ঘ্য সমান 0.85 গুণিত জ্যামিতিক দৈর্ঘ্য, এই সূত্র মনে রাখলেও তোমরা অঙ্ক করতে পারবে। তো খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিলাম বন্ধুরা, খুব ভালো করে এটি মনে রাখবে। চাপ বৃদ্ধিতে বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্কের কি পরিবর্তন হয়, না তুমি যদি চাপ বাড়াও বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক কিন্তু বাড়বে, ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোনো সমতলে আলোকরশ্মির আপাতন কোণ 60 ডিগ্রি হলে ওই তলে আলোর প্রতিফলনের ফলে চ্যুতি হবে কত, এর পরের প্রশ্নে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো বন্ধুরা এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদেরকে কয়েকটা তথ্য জানতে হবে, সেটা হচ্ছে আলোকরশ্মির আপাতন কোণ কী জানতে হবে আমাদেরকে, প্রতিফলন কোণ কী জানতে হবে, আবার চ্যুতি জিনিসটা কী সেটাও আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো ধরো এইটি একটি সমতল,
ঠিক আছে, ধরো সমতলের উপর এই বিন্দুতে আলোকরশ্মি আপতিত হয়েছে, তাহলে আলো এইভাবে আপতিত হয়েছে ধরো, তাহলে এই বিন্দুটাতে আলোকরশ্মি আপতিত হয়েছে, এটা আলোকরশ্মি এই দিকে পড়েছে, এসেছে আলোকরশ্মিটা। আবার আপতনের পর তাহলে যেই বিন্দুতে আলো আপতিত হলো সেই বিন্দুতে একটা তুমি লম্ব টানো, যদি আমরা এই বিন্দুতে একটা লম্ব টানি তাহলে এই এই যে লম্ব টানলে এই লম্বটাকে বলা হবে অভিলম্ব, তাহলে এইটা হয়ে গেল আমাদের অভিলম্ব। এবার দেখো তাহলে আলোকরশ্মি আপতিত হয়েছে, এরপর আলোকরশ্মি রেখে নাকি প্রতিফলিত হয়ে ফিরে যাবে, তাহলে ধরো এইদিকে ফিরে গেল, তাহলে এই যে আলোকরশ্মি আপতিত হয়েছে আর এটা হচ্ছে আমাদের অভিলম্ব, এই অভিলম্ব এবং এই যে আপতিত আলোকরশ্মি এদের মধ্যবর্তী কোণ এইটাকে বলবো আপতন কোণ, যাকে আই দ্বারা চিহ্নিত করি, তাহলে আই হচ্ছে আপতন কোণ। আবার এই যে আলোকরশ্মিটা প্রতিফলিত হয়ে ফিরে গেছে আর এই যে অভিলম্ব তাদের যে মধ্যবর্তী কোণ সেটাকে আমরা আর দ্বারা চিহ্নিত করি, আরটা হলো প্রতিফলন কোণ, এটাকে বলা হয় প্রতিফলন কোণ। চ্যুতি জিনিসটা কি এবার আমাদেরকে শিখতে হবে, দেখো চ্যুতি কি না, এই যে আলোকরশ্মির আপতিত রশ্মি, এই যে আপতিত রশ্মি, এই আপতিত রশ্মিটাকে যদি সোজা বাড়িয়ে দাও তুমি, এইভাবে সোজা বাড়িয়ে দিলাম আমরা, ঠিক আছে একটু বেঁকে গেছে আমার, সোজা বাড়িয়ে দিলাম, সোজা বাড়িয়ে দিলে এই যে আলোকরশ্মিটা প্রতিফলিত হয়েছে তার সঙ্গে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটাকে বলা হবে চ্যুতি। তাহলে এই চ্যুতি মানে এই কোণটুকুর মান আমি কী করে পাবো, দেখো এটা তো একটা সরল রেখা, তাহলে এর মান হওয়া উচিত ছিল 180 ডিগ্রি, ধরো এই চ্যুতি কোণটার মান আমি থিটা লিখে দিচ্ছি, তাহলে থিটাটা আমাদেরকে বের করতে হবে, সূত্র লিখি দেখো প্রথমে বের করছি থিটার, তাহলে চ্যুতি থিটা সমান প্রথমে কি না, এইটা তো একটা সরল রেখা, তাহলে এই সরল রেখা মানে 180 ডিগ্রি, তাহলে এই টোটাল কোণটা হচ্ছে আমার 180 ডিগ্রি, তার থেকে এই কোণটা কত আপাতন কোণ আই বিয়োগ করব, আবার এই কোণটা প্রতিফলন কোণ আর বিয়োগ করব, তাহলেই দেখো আমরা পেয়ে যাব এই কোণটা পড়ে থাকবে আর থিটা। তাহলে চ্যুতি সূত্র কি হলো, চ্যুতি সূত্র হলো চ্যুতি সমান 180 ডিগ্রি মাইনাস আই মাইনাস আর থেকে মাইনাস কমন নিলে হয়ে যাবে আই প্লাস আর, এই সূত্রটা মনে রাখবে তোমরা চ্যুতির জন্য। তাহলে চ্যুতিকে আমরা চ্যুতির জন্য আমরা সূত্রটা এখানে বসিয়ে দেবো জাস্ট, তাহলে চ্যুতি কথা হবে, চ্যুতি হবে সমান চ্যুতি সূত্র কি 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর, যেখানে আই হলো আপাতন কোণ আর হলো প্রতিফলন কোণ, তাহলে কত হবে 180 ডিগ্রি মাইনাস আপাতন কোণ কত 60 ডিগ্রি যোগ প্রতিফলন কোণ কত হবে। দেখো ছবিটা লক্ষ্য করো, এখানে একটা সূত্র আছে সেটা হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র, সেখানে কি বলা আছে না আলোর আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হবে, ঠিক আছে এই এই সূত্রটি তোমরা মনে রাখবে যে সবসময় আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে, তাহলে যেহেতু আপাতন কোণ এখানে বলা আছে 60 ডিগ্রি তাহলে প্রতিফলন কোণও হবে 60 ডিগ্রি, তাহলে আয়ও 60 ডিগ্রি আরও 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি লিখতে পারি, তাহলে কত হলো 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি 60 ডিগ্রি যোগ করলে হবে 120 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করলে কত হবে 60 ডিগ্রি, তাহলে চ্যুতি হয়ে যাবে 60 ডিগ্রি, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নটাতে বলেছে ঘরের উষ্ণতায় ব্রোমিন হলো কি, এটা মনে রাখবে বন্ধুরা ব্রোমিন একটি তরল, কিন্তু ব্রোমিন কিন্তু ঘরের উষ্ণতায় তরল, সুতরাং অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এই প্রশ্নটাতে বলেছে C614 এবং N714 এরা পরস্পরের কি, আইসোটোপ আইসোবার নাকি আইসোটোন এবং আইসো নাকি আইসোমার। দেখো এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, এই যে মাথায় যেগুলো লেখা আছে বন্ধুরা এগুলোকে বলা হয় পারমাণবিক ভর, অর্থাৎ কেন্দ্রে কতগুলি প্রোটন এবং নিউট্রন আছে তার সমষ্টি সেটা মাথায় লেখা আছে, আর নিচে যেটা লেখা আছে এটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। তাহলে মাথায় লেখা আছে পারমাণবিক ভর, নিচে লেখা আছে পরমাণু ক্রমাঙ্ক। এখন পারমাণবিক ভর মানে বলে দিলাম কেন্দ্রে কতগুলি নিউট্রন এবং প্রোটন আছে, আর এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক মানে ভাবতে পারো বাইরের কক্ষে কতগুলি ইলেকট্রন আছে। এখন দেখো দুটোরই ক্ষেত্রে এই যে মাথায় 14 আছে, দেখো 14 আর 14 অর্থাৎ পারমাণবিক ভর সমান, যেসব মৌলের পারমাণবিক ভর সমান তাদেরকে বলা হয় আইসোবার, এদের যেহেতু দুটোরই মাথায় 14 আছে অর্থাৎ পারমাণবিক ভর সমান দেওয়া আছে তাই এরা পরস্পরের আইসোবার। একটি বস্তুর ভর, পরের প্রশ্নে যাচ্ছি বন্ধুরা, একটি বস্তুর ভর 3 কেজি হলে বস্তুটির ওজন কত হবে। দেখো আমরা সূত্র জানি ওজন W সমান মাস ইন্টু গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে অভিকর্ষ ত্বরণ, এখানে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে তার ওজন কত হবে 3 কেজি ইন্টু 10, তাহলে মাস হলো 3 কেজি আর জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 10^30 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো, তাহলে এটাকেই আমরা বলতে পারি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে নিউটন বলতে পারি, তাই এটা হয়ে যাবে উত্তর অপশান সি 30 নিউটন। এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে, আমরা এর আগে বছরের সমাধানেতেও এই প্রশ্নটা দিয়েছি, তাই উত্তর হয়ে গেল অপশান সি। পরের প্রশ্নটা দেখো বন্ধুরা, লাস্ট প্রশ্ন, বলেছে 60 গ্রাম ভরের একখণ্ড লোহার উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি করে 200 ডিগ্রি সেন্টিগ্রেড করতে প্রয়োজনীয় তাপ কত হবে। দেখো এখানে প্রয়োজনীয় তাপ সূত্রটা তোমরা মনে রাখবে, প্রয়োজনীয় তাপ H সমান MS
টিটার বদলে লিখতে হবে টি টু মাইনাস টি ওয়ান, মানে অন্তিম উষ্ণতা, অর্থাৎ উষ্ণতার পার্থক্য, অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা। এখানে দেখো এম কত, ভর দেওয়া আছে 60 গ্রাম, তাহলে 60 বসিয়ে দাও এমের জায়গায়। গুণিত এস হলো আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ কত বলা আছে এখানে, লোহার আপেক্ষিক তাপ 0.12 সিজিএস এককে, তাহলে আমরা 0.12 লিখে দিলাম। আর ইনটু টি টু মানে অন্তিম উষ্ণতা কত, 100 থেকে বের হয়েছে 200 অন্তিম উষ্ণতা, তাহলে 200 লেখো টি টু, মাইনাস টি ওয়ান কত 100, দেখো প্রাথমিক ছিল 100 উষ্ণ ডিগ্রি, তাহলে 100, তাহলে কত হবে গুণ করে দাও 60 × 0.12 × 200 বিয়োগ করলে হবে 100। এখন এটা হয়ে যাবে 60 × দেখো 0.12 100 গুণ করলে দশমিকটা দুবার ডান দিকে সরে যাবে, তাহলে এটা হয়ে যাবে 12, তাহলে 12 × 0 = 12 = 672, তাহলে 720, যেহেতু সিজিএস এককে দেওয়া আছে সব কিছুই, তাহলে এটা হয়ে যাবে 720 ক্যালোরি, তাহলে উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 720 ক্যালোরি। তো বন্ধুরা এই ছিল আমাদের 2016 সালের বিজ্ঞানের প্রশ্নগুলির সমাধান, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তাই তোমরা প্লিজ চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদের ছড়িয়ে দেবে যাতে এরকম ভিডিও বানানোর উৎসাহ আমি আরও পাই। আর তোমরা কী ধরনের ভিডিও চাও তা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে, আর এই ভিডিও সংক্রান্ত তোমাদের কিছু বলার থাকলে, কোনো প্রশ্ন থাকলে, বা তোমরা যদি আমাকে ভিডিও উন্নতি বা ইম্প্রুভমেন্ট করার জন্য কিছু সাজেশন দিতে চাও তাও আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা আমাদের কমিউনিটিতে তোমরা নজর রাখবে, কারণ কমিউনিটিতে আমরা প্রায়শই বিভিন্ন ধরনের প্রশ্ন, যা NMMS পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি, তাই আমাদের কমিউনিটিতে নজর রাখলে তোমাদের NMMS প্রস্তুতি ভালো হবে। এই বলেই বন্ধুরা আজকে ভিডিও এখানেই আমরা শেষ করছি, তোমরা প্লিজ চ্যানেলের সঙ্গে থাকো আর আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, ধন্যবাদ।